হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। শুভ খান ব্লগসে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আজকে চলে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ ইউনিয়নের একটি গ্রামে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে একটি কলেজ রয়েছে, ময়দানহাট্টা মোশাররফ মণ্ডল মহাবিদ্যালয়। বন্ধুরা, এই কলেজের পাশে সুন্দর সুন্দর সবজি বাগান রয়েছে, আমাদের বাংলার কৃষকেরা লাগিয়েছেন, সুন্দর সুন্দর সবজি চাষ করেছেন এবং ধান চাষ করেছেন। সো বন্ধুরা, আজকে এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফসলের মাঠ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাউ ধরে আছে গাছে। আমাদের কৃষকের অনেক বুদ্ধি, কারণ দেখেন মাঝখানে ধান লাগিয়েছেন এবং চতুর্পাশে তিনি সবজি লাগিয়েছেন, লাউ লাগিয়েছেন, আবার পাশে রয়েছে সিম চাষ করেছেন, সিমের জমিন, সেটাও দেখাচ্ছি। বন্ধুরা, প্রচুর সিম ধরেছে, এখন অবশ্য সিম শেষের দিকে, সিমের ফুল কম দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি মিষ্টি লাউয়ের জমিতে, এখন আপনাদেরকে মিষ্টি লাউ দেখাচ্ছি। প্রচুর মিষ্টি লাউ ধরেছে এবং মিষ্টি লাউয়ের গাছগুলো খুব সুন্দর, পাশে রসুন লাগিয়েছেন, সম্ভবত এটা খাবারের জন্য লাগিয়েছেন অল্প করে। এবং মিষ্টি লাভের জমির পাশে ভুট্টা লাগিয়েছেন, সেগুলো দেখাবো বন্ধুরা। সো বন্ধুরা, যারা গ্রামের ভিডিও এবং এই রকম সবজি বাগান দেখতে চান, তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটন অন করার জন্য, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এটাই সেই ময়দানহাটা মোশাররফ মণ্ডল মহাবিদ্যালয়। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।